আসসালামু আলাইকুম জান্নাতাই কুক অ্যান্ড কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপির সাথে। আজকে তৈরি করব বিপ বিরিয়ানি। খুব সহজভাবে বাসায় ঝটপট কিভাবে বিপ বিরিয়ানি তৈরি করতে পারে, যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও এই রেসিপিটি দেখে বিরিয়ানি রান্না করতে পারবেন ঝটপট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আজকে রেসিপিটি। বিপ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বিপ নিয়েছি 2 কেজি। এখানে আমি হাড় ছাড়া গরু মাংস নিয়েছি 2 কেজি। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতটাও ছোট টুকরো করা যাবে না যাতে মাংসগুলো বেশি ছোট হয়ে যায়। মাংসগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিব, যে পাত্রে আমি চুলায় বসাবো। এখন আমি এখানে বাটা যত মশলা আছে সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই আমি 2 চামচের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা ছিল 2 কেজি। আর গরম মশলার মধ্যে এখানে আমি জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা দিয়েছি। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া দিয়েছি, তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখানে তেজপাতা আর হচ্ছে তেলটা দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই দিয়েছিলাম, টক দই দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত। তারপর হচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মাংসটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর চুলায় বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করছি যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আপনাদের কাছে সময় যদি না থাকে হাতে তাহলে 10 মিনিট ম্যারিনেট করে রাখারও দরকার নেই, ইনস্ট্যান্ট বসিয়ে দিলেও চলবে। মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, এখন 10 মিনিট রেখে তারপর চুলার উপর বসিয়ে দিব। চুলাতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুখানি হয়ে গিয়েছে, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মাংসটাকে প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নেব, আর কষানোর জন্য যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে পানি দেব। তারপর হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দরকার শুধু ওই পানিটাই দেব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। মাংস ভালোভাবে কষানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিতে পারি। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করব। এখন আমি প্যাকেট মশলা বিরিয়ানি দিয়ে দিয়েছি, পুরো 1টি প্যাকেট মশলা এখানে আমি দিয়েছি। আর এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে আপনি যদি গরম মশলার পরিমাণটা কমও দেন তাও কোনো সমস্যা নেই, কারণ বিরিয়ানি প্যাকেট মশলায় সব মশলা দিয়ে তৈরি করে থাকে। 8 থেকে 10 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এবং জলের পানিটা শুকিয়ে যাবে, তখন এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। মাংস সিদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন হবে সেইটুকুই দিতে হবে। এখন ভালোভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করে ফেলব। আমি যখন রান্নাটা বসিয়েছি তখন ছিল বিকেলবেলা, আর রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, কারেন্টও চলে গিয়েছে, তাই আলোটা একটু কম আসছে, তাই সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিওটা আসছে না, দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন মাংসটা তুলে আমি রেখে দিলাম। আর এখানে পোলাও চাল নিয়েছি 2 কেজি পরিমাণ। চালটাকে 15 থেকে 20 মিনিট আগে ধুয়ে এখানে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এখন আমি মূল রান্নায় চলে যাব। একটি পাত্র বসিয়ে দিলাম, এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি রান্নার। তারপর পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। পেস্টটা যখন লালচে বর্ণ ধারণ করবে তখন এখানে চালটা দিয়ে দেব। চালটা আমি দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ না চালটা ভালোভাবে
হচ্ছে এবং ঝনঝন একটা আওয়াজ আসছে চালের মধ্যে থেকে, ততক্ষণ পর্যন্ত চালটা ভেজে নিব। পোলাও চাল রান্নাটা সুন্দর হবে এবং ঝরঝরে হবে যদি চালটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা ভেজে নিয়েছি। এখন এখানে চালের জন্য স্বাদমতো লবণ আর হচ্ছে 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। আমরা মাংসের জন্য মাংসের পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এখানে চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে রান্না করব। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। পোলাও চালটা চিনি গুঁড়া চাল নিয়েছি আজকে, আর চালটা যখন ভাজা হয়ে যাবে তখনই এখানে রান্না করা মাংসটা আমরা অ্যাড করে নেব। চালের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, চালটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন এখানে মাংসটা অ্যাড করে নেব রান্না করা। এখন মাংসটা দিয়ে দিয়েছি চালের উপর, এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালের সাথে মাংসটা। আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানি বিরিয়ানি রেসিপি, আশা করছি এই রেসিপিটি আপনাদের দেখেই আপনারা একবার দেখে রান্না করতে পারবেন। খুব সহজভাবে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এখানে আমাদের মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ করা রান্না করাই ছিল, তারপর পোলাও চালের সাথে অ্যাড করেছি। এখন এখানে যে পানিটা দিতে হবে সেটা সম্পূর্ণ গরম পানি দিতে হবে, আর চালের অনুযায়ী পানিটা দিতে হবে। যেহেতু এখানে 2 কেজি মাংসের সাথে 2 কেজি চাল দিয়েছি, সে অনুযায়ী চাল 2 কেজি চালের জন্য এখানে 16 কাপ পানি লাগবে। তাই এখানে 16 কাপ না দিয়ে আমরা এখানে 15.5 কাপ পরিমাণ পানি দেব। আমি তো চোখের আন্দাজে পানিটা দিয়েছি, আপনারা হচ্ছে যারা জানেন না মাপ তারা মেপে দিবেন। আর আমরা সবাই জানি চাল যেতটুকু হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে, এই ধারণাটা থাকলে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখন ফুল আছে, অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব, এবং যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। পানিটা শুকিয়ে গিয়েছে, জলের পানিটা কমে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ভাপে বসিয়ে দেব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমাদের পারফেক্ট বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে, ঝরঝরা একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মৃদু আছে বসিয়ে দেব, চুলার আঁচটা এ সময় লো থাকবে। আর যাদের কাছে তাওয়া আছে তারা একটা তাওয়ার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন ভাপে। 10 মিনিট পর ফিরে আসছে। 10 মিনিট পর সম্পূর্ণভাবে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। রাতের কারণে আমি বিরিয়ানিটা সম্পূর্ণভাবে আপনাদের সাথে প্রেজেন্টেশন করে দেখাতে পারছি না ছবি তুলে। বিরিয়ানিটা বাজারের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম হয়নি, বরং বলবো বাজারের বিরিয়ানি থেকে অনেক বেশি মজাদার এবং ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় এভাবে বিরিয়ানি তৈরি করবেন, আপনাদের কখনই বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। আল্লাহ হাফেজ।